পরের শিশুকাল গেলো জৌ বোন গেলো চোলে পাক ধরেছে শিশুকাল গেলো জৌ বোন চোলে তে পাক ধরেছে হটা দেখ শুনবে বন্ধ আমার মরণ হয়েছে কোন সময় জানি মাইকে হয়ে যায় কোন সময় মাইকে হয়ে যায় ওই যে দাঁড়িয়েওয়ালা যে ব্যক্তিটা ছিল ও উনি আর নাই উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বিদায় নিয়ে গেছে ভাই আমরা কোন দিকে তাকাই আছি ভাই আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব আমাদের কি দুনিয়ায় রাখবে না পৌঁছাই দেওয়া হবে আমাদের কবরে কে যাবে বলেন কেউ যাবে পিতামাতা যাবে মা বাপ যাবে কেউ যাবে যেদিনে সেদিনে একটা নতুন শ্বাস দিতে হবে সেই স্বাস কোনোদিন আমরা দিছি নতুন প্যাকেট চকলেটের খোসার মতন দুই মাথা মুরাইয়া এরপরে ছোট্ট মাটির ঘর সাড়ে তিন হাত জায়গা যেখানে শোয়াইয়ে দেওয়ার পরে উপরে যখন বাঁশ দিয়া লাগাই দিবে কোনো কেউ থাকবে কেউ থাকবে কেউ থাকবে না ভাই পিতা যাবে না মাতা যাবে না ভাই বোন আত্মীয় স্বজন কেউ যাবে না ওই কবরে যাবে শুধুমাত্র কোরআন কে যাবে কে বলেন কোরআন যাবে কোরআন শিখতে রাজি আছেন তো ইনশাল্লাহ আহা নতুন সাজ নতুন সাজ কিন্তু সাজতেই হবে পরেন সাজে সাজিয়ে তো রেখে আসবে কবরে রে সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে রে বাবা মা ভাইব সঙ্গের সাথী কেউ যাবে না তোর সাথে যাবে কেউ যাবে নতুন সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে নতুন সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে রে বাবা মা ভাইবো সঙ্গের সাথী কেউ যাবে না তোর সাথে যাবে নি যাবে কেউ যাবে না আমার সাথে যাবে শুধুমাত্র কোরআন শুধুমাত্র কোরআন এই কোরআন যদি আমি আমার না করতে পারি তাহলে ভাই কোনো লাভ আছে কোনো লাভ আছে সারা দুনিয়া যদি আমার হয় মরণের পরে কিন্তু কিচ্ছু যাবে যাবে সারা দুনিয়া আমার হলেও মরণের পরে আমার না সারা দুনিয়া আমার হলেও মরণের পরে আমার না আমরা মনে করতেছি বাড়িটা আমার মনে করতেছি দশতলা বাড়িটা আমার গাড়িটা আমার স্ত্রী আমার ছেলে সন্তান সব আমার একটু মরে দেখেন চকলেটের খোসার মতন যেই দিন আপনাকে বানাবে যেই দিন দেওয়া হবে কবরের যখন হবে ঢুকানো দেখবেন কোমরে একটা কালো তাগি থাকে সেটাও কিন্তু কেটে রেখে দেওয়া হয় ঠিক কিনা বলে দুনিয়ার কিছু যাবে না দুনিয়ার কিছু যাবে না কোরআন যদি আমার না হয় কিচ্ছু আমার থাকবে না রে ভাই কিছুই আমার থাকলো না সারা দুনিয়া আমার হলেও মরনের পরে আমার না সারা দুনিয়া আমার হলেও মরনের পরে আমার নাম কোরআন যদি আমার না হয় তবে কিছুই রইল না আল্লাহ রাসুল বলেন কবরে যখন রাখা হবে দুনিয়ার কোনো মানুষ যাবে না দুনিয়ার মা বাবা যাবে না ভাই বোন যাবে না ওই বান্দা যদি দুনিয়ায় বসে কোরআনের সাথে মোহব্বত করে কোরআনকে যদি ভালোবাসে যদিও নাও পড়তে পারে তারপরও কোরআনকে মহাব্বত করে কোরআন পড়ার জন্য চেষ্টা করে কোরআন শেখার জন্য চেষ্টা করে আল্লাহ রাসুল বলেন কবরে যখন না হবে। ওই কবরে ওই মহাব্বতের জিনিস কোরআন গিয়া উপস্থিত হবে শুধু উপস্থিত হয়ে বসে থাকবে না যখন নাকির ফিরেস্তারা আসবে আসার পরে যখন বলবে মার রব তোমার রবকে অন কি অমানুক আমাদের নবীর নাম কি যখন এই প্রশ্ন করবে ওই কোরআন ডেকে ডেকে বলবে হে ফ্রেস্তারা আমার বন্ধুকে তোমরা কষ্ট দিওরা আমার বন্ধুকে তোমরা কষ্ট দিও না আমার বন্ধু দুনিয়ায় বসে মূল্যবান সময় থেকে একটা সময় কোরআন শেখার জন্য ব্যয় করেছে একটা সময় কোরআনকে ভালোবেসে মোহাব্বত করে বসেছে আমাকে ছাড়ে নাই আমি এমন স্বার্থপর বন্ধু না দুনিয়ায় থাকবো কবরে থাকবো না যখন বিপদে পড়বে তখন থাকবো না এমন স্বার্থপর বন্ধু আমি না আমাকে ভালোবেসেছে আমাকে মোহাব্বত করেছে আমার বন্ধু কি ডিস্টার্ব দিও না যাহা কিছু জিজ্ঞাসা করা দরকার আমার কোরআন আমি কোরানকে কে আমার বন্ধুকে জিজ্ঞাসা করতে হবে না কোরআন আমি উত্তর দিয়া দিব সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকুর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আপনাদেরকে আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে তাহার ঘরে এসে বসার তৌফিক ইনায়ত করেছেন এজন্য সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ শুরুতেই আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পেশ করেছি আয়াতে আল্লাপা কব্বুল আলমিন বলেছেন আফা হাসিব তুম আবাসা প্রশ্নবোধক চিহ্ন আল্লাপাক প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন আফা হাসেব তুম আলক আবাসা যে তোমরা কি মনে করতেছো আমি পাক রব্বুল আলামিন তোমাদের কি কি অনার্থক সৃষ্টি করেছি আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করি যে পাক রব্বুল আলমিন আমাদের সকল কী কী অযথা বানাইছেন সবাই তো বললেন না অযথা বানাইছে না আচ্ছা হাসিম ইতুম খলাত না কুম আবাসা আল্লাহফাক বলে নজদা বানাইছি না এরপরে আবার একটা প্রশ্ন করেছেন সুম্মা ইলাইনা লাহতুর যেমন তোমরা কি মনে করতেছো হ্যাঁ তোমাদের কি আমি আল্লাহর কাছে আসতে হবে না কে বলছেন সবাই কন যে তোমরা যে তোমাদের কি আমি আল্লাহর কাছে আসতে হবে না আল্লাহ বলছেন তোমাদের কি অনার্থক বানাইছি আমরা বললাম না তোমাদেরকে আসতে আমার কাছে হবে না আমরা বললাম হবে তার মানে তার প্রশ্নই আমরা উত্তর দিতে পেরেছি এখন যদি প্রশ্ন করেন পাক রব্বুল আলামিন আপনি তো আমাদেরকে অযথা বানান নাই তাহলে কেন বানাইছেন কি করার জন্য আমাদেরকে বানাইছেন আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি যে হুজুর আল্লাহ আমাদেরকে যদি অনার্থক না বানাইয়া থাকে তাহলে কির জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন এই প্রশ্নের উত্তর আমি দিব না আল্লাহ আলামিন স্বয়ং কোরআনের ভিতরে আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন সুবহানাল্লাহ যদি বলি আল্লাহ আমাদের কে অসা বানান নাই কি করার জন্য বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুললাইনজেত মাতিল ইন সুয়াল জিন্নওয়ালা আলা তু বি মিসলি হাজাল কুরআন রব্দুল আল আমিন অপরা কাহাতের ভিতরে বলেছেন আল্লাহফা আক রব্দুল আল জানান আমি তোমাদের কে অযথা বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আমি তোমাদেরকে এবং জিন্দেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি কর কার গোলামি সবাই কন আমাদের আল্লাহ কয়জন সবাই কন আল্লাহ থাকে কোথায় কোথায় থাকে আমাদের আল্লাহর বাড়ি আরো সে আমাদের আল্লাহর ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে নাই আছে ছেলে মেয়ে মাতা মনে হয় আছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন নাই পিতা মাতা নাই ছেলে মেয়ে নাই পাক রব্বুল আলামিন বলেন কুল আল্লাহ আহাদ হে রাসূল আপনি জানায় দেন আমি মাত্র একজন আমার অদ্বিতীয় আর কেউ নাই আল্লাহ পাক যদি একজন হন আল্লাহ পাকের যদি কেউ না থাকে আল্লাহ পাকের জন্য আসি আমরাই ঠিক না আমরা শুধু কার সবাই কন আর আল্লাহ আমাদের আল্লাহ পাক আমাদের আমরা কার আমরা সকলেই আল্লাহর বান্দা সকলে আল্লাহর কি বান্দা বান্দা যদি হয় তাহলে বন্দি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলম বলেন তোমাদেরকে অযথা বানাই নাই আল্লাহ আল্লাপাকলম বলেন তোমাদেরকে এবং জিনদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহ আলামের গোলামি করবা এখন যদি আমরা অজুহাত দেই আল্লাহ আপনি তো গোলামি করার জন্যে বলেছেন কিন্তু আমি তো এক মালিকের চাকরি করি আমি তো সারাদিন খ্যাতি কামারে কাজ করি গো আল্লাহ ও গো আল্লাহ আপনি গোলামির জন্য বানাইছেন আমি গোলামি করতে পারি না আমি দিন কাজ বাস করি আমি কোন টাইমে গোলামি করবো এই প্রশ্ন যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে করেন আল্লাহ কোন টাইমে গোলামি করব এই প্রশ্নের জবাব আল্লাহ দিছে কিনা বলেন দেন নাই আমি অনেক সময় অনেক বলি ভাই নামাজের জন্যে আসেন পাশত্ব নামাজ পড়েন বলে ভাই মানুষের চাকরি করে কি করবো নামাজ পড়তে পারেন চেষ্টা করি আর কি করি চেষ্টা করতে পারি আর কি কিন্তু কাজবাস করি তো সারাদিন দেখি না তো হুজুর সারাদিন খেতে খামারে থাকি কাজবাস করি নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আচ্ছা বলেন নামাজ পড়ার জন্য কি চেষ্টা করতে হবে না নামাজটাকে আগে নিয়ে আসতে হবে আগে নিয়ে আসতে হবে না কাজ কাজকর্ম সব আছে কিন্তু আমাদের এটা থাকতে হবে যে নামাজটা আমরা আগে নিয়ে আসি কোথায় আগে আগে নামাজ পড়ে কাজ আগে নামাজ পড়ে কিন্তু আমরা এমন ভাব ভঙ্গি আমরা করি যে আমাদের আগে কাজ তারপরে আগে কাজ তারপরে নামাজ আমরা যদি আল্লাহর কাছে বলি আল্লাহ সারাদিন কাজ করি আমরা নামাজ কোন টাইমে পড়বো

আজানের সাথে সাথে তোমাদের কাজটা তোমরা বন্ধ করে দাও কার অর্ডার জবান খুলে বলেন কার অর্ডার বলেন যখন যখন হয়ে যায় বলে নামাজের জন্য আসো যদি প্রশ্ন করেন নামাজ পড়তে আসলে কি হবে পরে বলে হাইয়া আল ফালা নামাজ পড়তে যদি তুমি আসো তোমার ভাগ্য খুলে যাবে জান্নাত পেয়ে যাবা তাহলে কি করব যখন আজান হয়ে যায় আজানের সাথে সাথে দুনিয়ার যত কাজকর্ম আছে কাজকর্ম বন্ধ করে একমাত্র এক জায়গা যেতে হবে সেটার নাম মসজিদ ঠিক না কি বলছেন তা এই আয় থেকে বোঝা যায় যখনই আজান হয় হাতে কিছু কাজ থাকলে কাজটুক সেরে আমরা মসজিদে এসে পড়বো ঠিক কিনা সবাই বলেন ঠিক ঠিক যে বলছেন যে হাতে কিছু কাজ থাকলে আজান দিছে কিছু কাজ আছে কাজ সাইরে কি মসজিদে আসবো আল্লাহকে এই কথা বলছে না আজানের সাথে সাথে আজানের সাথে সাথে আজানের সাথে সাথে আজানের সাথে সাথে মসজিদে আসতে হবে তা আপনারা তো বললেন কিছু কাজ সাইরে আসবো সাইরে আসা যাবে আজান যখন দিবে আজানের একটা গুরুত্ব আছে আজানের পরে যদি আমি কিছু কাজ বাস করি তাহলে বোঝা যায় কাজের গুরুত্ব বেশি আজানের গুরুত্ব কম ঠিক না এটা বোঝা যায় না আল্লাহ আল্লাপ বলেন যখন আজান হয়ে যায় তোমরা মসজিদে চলে যাও এরপরে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব নামাজ যখন শেষ হয়ে যাবে তখনও কি আমরা বসে বসে জিকিরাজগার পাঠ করব। সব সময় কুরআন তেলাওয়াত করব কি করব আল্লাহ আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিখতো কুরআন ভিতরে বলে দিয়েছেন আল্লাহ বলেন فاذا قضিয়াতিস সালাত ফান্তশিরু ফিল আরদি অবতাকুম ফضلিল্লাহি ওয়াজarul বাই জোরে বলে আল্লাহ আকবার বর আল্লাহ রব্বুল আলম বলেন যখন তোমাদের নামাজ শেষ হবে তোমাদের নামাজ যখন শেষ হয়ে যাবে তোমাদের মসজিদে আর বসে রাখতে হবে না তোমরা পূর্বে যেভাবে কাজ করছিলা আজানের পরে মসজিদে এসেছ নামাজ যখন শেষ হয়ে গেছে আর মসজিদে বসে থাকতে আমি আল্লাহ বলি না নামাজ যখন শেষ হয়ে গেছে ফিল আরদ আল্লাপাক রব্বুল আলম বলেন সঙ্গে সঙ্গে তোমরা জমিনে সিটাইয়া সাটাইয়া পড়ো আমার রেজে কর্নে জন্য আল্লাহ কে বলছেন তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহ আল্লাপাকলমিন আবাদত করতে বলেছেন কিন্তু নামাজের পরে মসজিদে বসে থাকতে বলেন নাই আল্লাপাক বলেন নামাজ যখন শেষ হয় তোমরা আবার কাজকর্মের জন্য বের হয়ে যাও কার আমরা অনেকে যা বলি মানুষের কাজ করি আমরা কিভাবে নামাজ পড়ব এই আয়াত দ্বারা কি বোঝা গেল আজানের সাথে সাথে কোথায় এসে উপস্থিত হতে মসজিদে কোথায় মসজিদে এরপরে আল্লাহ রাসুল সাল্লাম এই বিষয় বলেছেন কোন বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এরপরে যদি আবার জহুরে যখন আজান হয় আজানের গুরুত্ব দিয়ে আবার মসজিদে চলে যায় আবার নামাজটা জামাতের সাথে আদায় করে আবার জমিনে সিটায় পড়ে কাজ করার জন্য আসুরের নামাজটা আবার জামাতে আদায় করে মাগদেবের নামাজ জামাতে আদায় করে এসার নামাজ জামাতে আদায় করে এরপরে ওই বান্দা যখন মসজিদ থেকে বের হয় আল্লাহর রাসুল বলেন ওই বান্দা সারাদিন যত কাজ করেছে যত কষ্ট করেছে যতটা শরীর থেকে গাম বের হয়েছে যত কষ্ট হয়েছে পাক বলেন সমস্ত কষ্টকে সমস্ত ঘামকে নেকি সমস্ত ওই বান্দার মাই দিয়া দাস্ত আমার জামাতে আদায় করলেন সারাদিন যত কাজ কর্ম করবো যত কাজ কর্ম নেকি দিয়া দিবেন কে জোরে বলেন কে পাক দিয়া দেবেন এই জন্য আমরা নামাজ পড়ি নামাজের প্রতি গুরুত্ব নাই নামাজের প্রতি গুরুত্ব নাই আবার আমরা যারাও নামাজ পড়তে আসি দেখা যায় নামাজ পড়ি কিন্তু নামাজ হয় হয় না অনেকের নামাজ হয় অনেকে নামাজ হয় আমরা সকলেই জানি নামাজ ভঙ্গের কারণ কয়টা জোরে বলেন নামাজ ভঙ্গের কারণ উনিশটা উনিশটার ভিতরে এক নাম্বার যে কারণ নামাজ ভঙ্গের এক নাম্বার যে কারণ নামাজে যদি কেউ অশুদ্ধ পাঠ করে নামাজ যদি কেরা শুদ্ধ না হয় তার নামাজ কিন্তু হবে নামাজ হবে এই জন্য নামাজের ভিতরে তিলক শুদ্ধ করতে হবে কি করতে হবে কি করতে হবে এই জন্য পূর্বাদ বাক্যে আছে ছন্দের ভিতরে আছে বিশুদ্ধ করে নইলে নামাজ হবে না বলেন বিশুদ্ধ করে সবাই বলেন পর নইলে নামাজ হবে না আবার বিশুদ্ধ করে আন পর নামাজ যদি নাই হইল তবে না কিছু আছে আমরা যত চেষ্টা করি যত কষ্ট করি কেরার যদি সহি না হয় নামাজ কিন্তু হবে মনোযোগ দিয়ে শুনবেন এক বান্দা সে মাছ ধরতেছে কি ধরতেছে মাছ সাগরে গেছে অনেক মাছ পাইতেছে মাছ একটা পাত্রের ভিতরে রাখলো অনেক মাছ পাত্রের ভিতরে রাখতেছে পাত্রের ভিতরে রাখতেছে অনেক মাছ কিন্তু পাত্রের তলিটা একটু ফুটা মাছ আছে তো জোরে বলেন আছে মাছ কিন্তু নাই মাছ কিন্তু পাইছে জালে উঠছে মাছ ও পাতিলে রাখছে পাতিল ফুটা হওয়ার কারণে মাছ যেইভাবে নাই আমরা মসজিদে আসি নামাজ পড়ি রুকু করি কিন্তু আমাদের একটু কেরার সহি শুদ্ধ না হওয়ার কারণে আমাদের তুলিতেও কিছু সব সব কি হয়ে গেল বাদ হয়ে গেল এই জন্য সহি শুদ্ধ করে কোরআন শিখতে রাজি আছেন তো ভাই আমরা হইলো কিন্তু সব বাদ হয়ে যাবে কি হয়ে যাবে সব বাদ হয়ে যে কষ্ট যত করতেছি ভাই কোনো কাজে আসবে নামাজ যদি না হয় তাহলে আমাদের কি নিয়ে যাব বলেন ভাই এই কবরে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ বলেন কেউ সলা কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে বান্দা তুমি কি নামাজ ঠিক মতন পড়ছিলা কি বলবে নামাজ পড়ছিলা নামাজ যদি হয়ে যায় সব সহজ হয়ে যাবে নামাজ যদি না হয় সব কঠিন হয়ে যাবে এই জন্য কালকে আমতের ময়দানে নামাজ জিজ্ঞাসা করবে নামাজ আমাদের হয়তো হবে না জোরে বলেন হয়তো হবে নি সুরাফাতে সুরা সুরাফাতে ভিতরে আমাদের ভুল হয়ে যায় প্রিয়ভাই লক্ষ্য করে শুনি সুরা ফাতে আর সর্বশুরতে কি লেখা আলহামদু কি লেখা সবাই কন আবার সবাই আলহামদু কি লেখা আল হামদু। কিন্তু দেখা যায় এই শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ কার আমরা সদা সর্বদা একজনার প্রশংসা করি তিনি কে আলহামদু সমস্ত প্রশংসা এখানে একটা হা লেখা আছে বড় হা হাই হত্তি বলা হয় আল হামদু ওই হা দিয়া লেখা মানে সমস্ত প্রশংসা একমাত্র একজন তিনি কে আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য আর কেউ নাই এখানে প্রিয় ভাই মনোযোগ দিয়া শুনি এই হাঁটার জায়গায় আমরা আর একটা হা আছে কোরআন শিশুর ভিতরে ছিবার ভিতরে দুইটা হা ওই হাটা দিয়ে যদি বলি তাহলে হয় আল হামদু কি হয় আল হামদু এটার অর্থ কি জানেন এটার অর্থ হচ্ছে সমস্ত নোংরা সমস্ত পচা সমস্ত নোংরা পচা নেকরা যাহা কিছু আছে আমরা যেরকম এরম যদি বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তার মানে যত পচা ন্যাংরা যত কিছু আছে সবমাত্র একমাত্র আল্লাহর নাওজ্লাগন আরও জোরে কন আমরা যদি শুদ্ধ করে না পড়ি আল হামদু না বলে যদি আলহামদু বলি তাহলে যত খারাপ যত পচা নেটরা আছে সব আল্লাহ তোমার নামাজে দাঁড়াই যদি যত নোংরা জিনিস আছে আল্লাহরে নামাজ হবে কথা বলেন না কেন হবে না তো আহা আুরা ফাতেহার ভিতরে দেখেন আলহামদু আর আলহামদু আলহামদু সমস্ত প্রশংসা আলহামদু যত বাজে আছে সব এরকম যদি বলা হয় তাহলে আল্লাহ নামাজ কবুল করবে তো ভাই করবে না করবে এজন্য কেরা করতে হবে না আচ্ছা এ ক্লাস পারেন কে কে বলেন তো কুল কুলহু আতুলেন সবাই পারেন তো হাত নামান এখানে সর্বপ্রথম যে কফটা দেওয়া আছে কুল কি দেওয়া আছে কুল কফ কি দাও আছে কফ আমরা জানি আরবি হরফ উনত্রিশটির ভিতরে একটা হলো কফ আর একটা কাপ কুল আলামিন রাসুলকে বলেন কুল হে রাসুল আপনি বলেন কুল মানে বলো কুল মানে বলো আর ওই কাপ দিয়ে যদি বলা হয় তাহলে কুল মানে খাও মানে কি খাও আমি যদি বলি কুল হু আল্লাহ হু ফেরাসুল আপনি বলেন পা পাক এক আর ওই কাপ না দেয়া যদি ওই ছোট কাপ দিয়াও যদি বলা হয় কুল্নহ আহ অর্থ হয়ে যায় খাও আল্লাহ এক কি হয়ে যায় খাও আল্লাহ এক একটা কাফ আর একটা কফ এই কফটা না বলার কারণে আমরা নামাজে দ্বারাই বলতেছি খাও আল্লাহ এক মানে আমরা আল্লাহকে খাবো নামাজগুলো একবার বলবেন না আমরা যদি নামাজে দাঁড়াই বলি খাও আল্লাহ এক তোমারে খাইতে আমরা দাঁড়াইছি তাহলে নামাজ হবে তো ভাই জোরে বলেন হবে এরপরে আমরা যখন রুকুতে যাই আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি আল্লাহ আকবর কি বলি এখানে একটা কাপ দেওয়া আছে আল্লাহহু আকবর মানে আল্লাহ সবচেয়ে বড় অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর বড় কেউ আছে জোরে কোন আছে আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড় এই বই আল্লাহ আকবার আল্লাহ তুমি সবচেয়ে বড় বইলে আমি নামাজে দাঁড়াইলাম অনেকে বলে শুনবেন আল্লাহ আকবর কি বলে আল্লাহ আকবার মানে কাফটাকে বাদ দিয়া দিয়া বলে আল্লাহু আকবর সেটা অর্থ কি জানেন সেটা অর্থ আগুন সবচেয়ে বড় কি বড় আগুন সবচেয়ে বড় এখন আমি যদি নামাজে দাঁড়াই বলি আল্লাহ আকবার আগুন সবচেয়ে বড় তাহলে তো আমি আল্লাহর ইবাদত করলাম থাকি নাকি আল্লাহর ইবাদত হইল প্রিয় ভাই জন্য আমরা যত নামাজ পড়েছি আমরা যদি এভাবে পড়ে থাকি এই নামাজ কিন্তু আল্লাহর কাছে কবুল হয় জোরে বলেন হয়েছে এই জন্য কোরআন সহিফ শিখতে হবে কিনা দেখা যায় আমরা এখন জীবিত আছি দেখতে দেখতে আমাদের শিশুকালটা চলে গেল দেখতে দেখতে আমাদের জৈবন কালটাও গেল এখন যদি আপনারা চক্ষুটা বন্ধ করেন বন্ধ করে যদি শিশুকালের দিকে একটু ধ্যান করেন দেখবেন সেদিন সেদিন আমরা বাচ্চা ছিলাম না এরকম মনে হয় না সেদিন বাচ্চা ছিলাম সেদিন খেলাধুলা করছি জৈবনকালের দিকে যদি একটু লক্ষ্য করেন চোখটা বন্ধ করিয়া তাহলে সেদিন জৈবনকাল ছিল আর কত চাকাছে ঘুরলাম কিন্তু জৈবন কাল শেষ শিশুকাল শেষ দাড়িতে কি ধরেছে যেরকম এরকম করতে করতে দেখা যায় আমাদের বিশাও হয়ে গেছে টিকিট হয়ে গেছে ফ্লাইট হয়ে গেছে ফ্লাইটটা বাকি আছে ফ্লাইট আর সাথে সাথে কিন্তু কবরের দেশে যেতে হবে দাড়িও পেকে গেছে আর কোনো কিছু নাই আর কোনো কিছু পাকার বাকি আছে আছে পরেন শিশুকাল গেলো যৌবন গেলো চলেতে পাক ধরেছে শিশুকাল গেলো যৌবন গেলো চলেতে পাক ধরেছে হটা দেখ শুনবে বন্ধ আমার মরণ হয়েছে কোন সময় জানি মাইকে ডাক হয়ে যায় কোন সময় মাইকে ডাক হয়ে যায় ওই যে দাঁড়িয়েওয়ালা যে ব্যক্তিটা ছিল ও উনি আর নাই উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বিদায় নিয়ে গেছে ভাই আমরা কোন দিকে তাকাই আছি ভাই আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব আমাদেরকে কি দুনিয়ায় রাখবে না পৌঁছাই দেওয়া হবে আমাদের কবরে কে যাবে বলেন কেউ যাবে পিতামাতা যাবে মা বাপ যাবে কেউ যাবে যেদিনে এসেদিন একটা নতুন শ্বাস দিতে হবে সেই শ্বাস কোনো দিন আমরা দিচ্ছি নতুন প্যাকেট চকলেটের খোসার মতন দুই মাথা মুরাইয়া এরপরে ছোট্ট মাটির ঘর সাড়ে তিন হাত জায়গা যেখানে শোয়াইয়ে দেওয়ার পরে উপরে যখন বাঁশ দিয়া লাগাইয়ে দিবে কোনো কেউ থাকবে কেউ থাকবে কেউ থাকবে না ভাই পিতা যাবে না মাতা যাবে না ভাই বোন আত্মীয় স্বজন কেউ যাবে না ওই কবরে যাবে শুধুমাত্র কোরআন কে যাবে কে যায় বলেন কোরআন যাবে এই জন্য কোরআন শিখতে রাজি আছেন তো ইনশাল্লাহ আহা নতুন সাজ নতুন সাজ কিন্তু সাজতেই হবে পরেন নতুন সাজে সাজিয়ে তো রেখে আসবে কবরে রে সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে রে বাবা মা ভাইব সঙ্গের সাথী কেউ যাবে না তোর সাথে যাবে কেউ যাবে নতুন সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে রে নতুন সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে রে বাবা মা ভাইবো সাথে কেউ কেউ যাবে 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 না না তোর আমার সাথে যাবে শুধুমাত্র কোরআন শুধুমাত্র কোরআন এই কোরআন যদি আমি আমার না করতে পারি তাহলে ভাই কোনো লাভ আছে কোনো লাভ আছে সারা দুনিয়া যদি আমার হয় মরণের পরে কিন্তু কিচ্ছু যাবে যাবে সারা দুনিয়া আমার হলেও মরণের পরে আমার না সারা দুনিয়া আমার হলেও মরণের পরে আমার না আমরা মনে করতেছি বাড়িটা আমার মনে করতেছি দশতলা বাড়িটা আমার গাড়িটা আমার স্ত্রী আমার ছেলে সন্তান সব আমার একটু মরে দেখেন চকলেটের খোসার মতন যেই দিন আপনাকে বানাবে যেই দিন দেওয়া হবে কবরের যখন হবে ঢুকানো দেখবেন কোমরে একটা কালো তাগি থাকে সেটাও কিন্তু কেটে রেখে দেওয়া হয় ঠিক কি না বলে দুনিয়ার কিছু যাবে না দুনিয়ার কিছু যাবে না কোরআন যদি আমার না হয় কিছু আমার থাকবে না রে ভাই কিছুই আমার থাকলো না সারা দুনিয়া আমার হলেও মরনের পরে আমার না সারা আমার হলেও মরনের পরে আমার নাম আমার না হয় তবে কিছুই রইল না আল্লাহ রাসুল বলেন কবরে যখন রাখা হবে দুনিয়ার কোনো মানুষ যাবে না দুনিয়ার মা বাবা যাবে না ভাই বোন যাবে না ওই বান্দা যদি দুনিয়ায় বসে কোরআনের সাথে মোহব্বত করে কোরআনকে যদি ভালোবাসে যদিও নাও পড়তে পারে তারপরও কোরআনকে মোহাবত করে কোরআন পড়ার জন্য চেষ্টা করে কোরআন শেখার জন্য চেষ্টা করে আল্লাহ রাসুল বলেন কবরে যখন রাখা হবে ওই কবরে ওই মহাব্বতের জিনিস কোরআন গিয়া উপস্থিত হবে শুধু উপস্থিত হয়ে বসে থাকবে না যখন মুনকা নাকির ফিরেস্তার আসবে আসার পরে যখন বলবে মার রব তোমার রব কে অমান দিনুক দিন কি উক আমাদের নবীর নাম কি আলাই যখন এই প্রশ্ন করবে ওই কোরআন ডেকে ডেকে বলবে হে ফ্রেস্তারা আমার বন্ধুকে তোমরা কষ্ট দিও না আমার বন্ধুকে তোমরা কষ্ট দিও না আমার বন্ধু দুনিয়ায় বসে মূল্যবান সময় থেকে একলা সময় কোরআন শিখার জন্য ব্যয় করেছে একটা সময় কোরআনকে ভালোবেসে মোহাব্বত করে বসেছে আমাকে ছাড়ে নাই আমি এমন স্বার্থপর বন্ধু না দুনিয়ায় থাকবো থাকবো কবরে না যখন বিপদে পড়বে তখন থাকবো না এমন স্বার্থ পর বন্ধু আমি না আমাকে ভালোবেসেছে আমাকে মোহাব্বত করেছে আমার বন্ধুকে ডিস্টার্ব দিও না যাহা কিছু জিজ্ঞাসা করা দরকার আমার কোরআন আমি কোরআনকে জিগাও আমার বন্ধুকে জিজ্ঞাসা করতে হবে না আমি উত্তর দিব এই জন্য কোরআন পড়তে হবে কিনা ভাই হবে কোরআন শৈব শেখার জন্য একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে খুব অল্প টাইম আমরা তো জীবনটা শেষ করে দিলাম শেষের পথে ভাই কি নিয়ে যাবো কবরে কোনো কিছু আমাদের নাই আছে কিচ্ছু নাই চক্ষুটা বন্ধ করে দেখেন চক্ষুটা বন্ধ করেন দেখবেন আপনার স্ত্রী আপনার থেকে দূরে চলে যাবে আপনার ছেলে সন্তান মসজিদের মিয়ম সবকে গিয়ে বলবে যে হুজুর একটু মাইকে জানাই দেন আমার বাবা মারা গেছে অমুকটাই জানা যাক কেউ কেউ যাবে বাস কাটার জন্য কেউ যাবে বড়ই পাতা আনার জন্য কেউ যাবে গড় কুচার জন্য আপনি সকালে মরে দেখেন জহুরের আগে আপনাকে কবরে রাখবে জহুরের আগে দুনিয়াবাই ধোকা দুনিয়াটা ধোকা স্বার্থপর আপনি মরে দেখেন করে দেবে দুনিয়া থাকার থাকার জায়গা জায়গা না একটু চক্ষু বন্ধ করে দেখেন আপনাকে স্থান দিবে না আমার যেখানে স্থান সেখানে তো কিছু একটা নিয়ে যেতে হবে ভাই হবে না এই জন্য কোরআনকে যেন আমরা মোহাব্বত করতে পারি কোরআন যেন শিখতে পারি আমরা অনেকে এরকম ধ্যান তুলনা করছি যে আমরা বুড়ো হয়ে গেছি আমাদের বয়স হয়ে গেছে আর কোরআন শিখতে পারব না এরকম একটা ধ্যান ধারণা করে ফেলছি কিন্তু না এমন সুন্দর করে একটা প্রশিক্ষণ আছে যেটা আপনাকে দিলে আপনাদেরকে দিলে খুব সহজেই কোরআন সে শিখতে পারবেন ইনশাল্লাহ এই গত সপ্তাহের আগের সপ্তাহে শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ছাত্রবাত্রই বসে এই দেখেন আবার মসজিদের মোয়াজ্জেন সাহ তিনিও বসে তাকে জিজ্ঞাসা করে দেখেন সেও অনেক বড় বড় শব্দ লেখে তাকে জিজ্ঞাসা করা হলে তাড়াতাড়ি বলে দিতে পারে কোনো অসুবিধা হয় না তাহলে আপনারা কেন পারবেন না কেন পারবেন না আপনারা আল্লাহ কোরআনে বলছেন ওলাকদ ইয়সালান কোরআন আল ফালমে মুদাকির এই কোরআন তোমাদের জন্য সহজ করলাম কে বলছে আল্লাহ বলছে তোমাদের জন্য সহজ এখন আমরা যদি বলি কঠিন তাহলে কি হবে ভাই খুব সহজ এ বিষয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করবেন আগামীকালকে শনিবারে মাগরিবের পর থেকে এসার আগ পর্যন্ত কিছু মূল্যবান নসিহত করবেন ঢাকা থেকে একজন ওস্তাদ আসবেন একজন শিক্ষক আসবেন এই যে আপনারা চারটা অবশ্যই দেখতেছেন দেখতেছেন না এই চারটা দেখতেছেন এটা হচ্ছে তাহ তাহসিন সুন্দর পদ্ধতিতে বয়স্ক শিক্ষা মাত্র পঁয়তাল্লিশ ঘন্টা কয় ঘন্টা ৪৫ ঘন্টার ভিতরে আপনারা কোরআন শরীফ ধরবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন মাত্র কয় ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা জীবনে কত সময় দিয়ে আসছি চার দোকানে বসলে এক ঘন্টা দেড় ঘণ্টা জায়গা যায় না ভাই না মিসে কথা বললাম এক জায়গায় কথাবার্তা বলতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা জায়গা ওই টাইম দিয়ে কোনো কাজ হবে না এখান যদি এক ঘন্টা সময় দেন ওই এক ঘন্টা সময়ের হিসাব আল্লাহ নেবে এমন এরকম হতে পারে এক ঘন্টার উচিলা করে আল্লাহ কেউ ময়দানে না দিয়ে দিতে পারে পারে কি না এই জন্য আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন কি সহযোগিতা আগামীকালকে শিক্ষক আসবে আপনার একটু মাগরীবের পরে থাকবেন ইনশাল্লাহ পারবেন না পারবেন পারবেননি কোরআন শহীবটা অন্তরে বসাইতে চান নাকি কোরআন সারাই যেতে চাই কোরআন সারা যাইতে চাই পৃথিবীর যত জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে কিন্তু আল্লাহর কাছে কোনো মূল্য অর্জন করা যাবে শুধুমাত্র একমাত্র কোরআন তাহলে আগামীকাল কি ইনশাল্লাহ আপনারা মাগরীবের পরে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো সবাই সবাই থাকবেন নাকি না মুখে বলতেছি ইনশাআল্লাহ অন্তরে বলতেছি না ভাই আমি চাই কি জানেন আমি আপনাদের মসজিদের কি বলেন বলেন সবাই বলেন ইমাম আপনাদের মসজিদের ইমাম আমার দায়িত্ব কি জানেন আমার দায়িত্ব কিন্তু অনেক আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম মুদিনায় মসজিদে বসা দেখতেছেন সামনে থেকে এক ইহুদির লাশ নিয়ে যাইতেছে ইহুদির লাশ আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম দেখি দেখি কাঁদতেছেন ইহুদির লাশ যায় আল্লাহ রাসুল কাঁদে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ লাশ যায় আপনি কেন কাঁদেন তখন বলে আমি এজন্য কাঁদি তোমরা বুঝবো না আমি নবী থাকা অবস্থায় আমার সামনে থেকে একটা মানুষ জাহান্নামের দিকে যায় আমি রাসুল তাকে বাঁচাইতে পারলাম না এই দুঃখে আমি কাঁদি তা প্রিয় ভাই আমি আপনাদের মসজিদের ইমাম আমি সাইকে জানেন আমার অন্তরে এই ধ্যান ধারণ আমি চাই এখানে যারা উপস্থিত আছেন সবাই কোরআন সহিব পড়তে পারবেন সবাই বলেন আপনারা যেন সবাই কোরআন শিখতে পারেন এই উদ্বেগটা আমি নিয়েছি সবাই কোরআন শিখতে পারবেন সবাই অন্তরে ঈশা আল্লাহ আল্লাহর রহমতে কোরআন দিয়ে দেওয়া হবে সবাই কোরআন সহিব পড়তে পারবেন রমজান মাস আসলে আমি যেন এভাবে দেখতে পারি মসজিদের কানায় কোনায় সমস্ত জায়গায় বৈশা বৈশা আপনারা কোরআন পাঠ করতেছেন কি করতেছেন কোরআন শরীফ পাঠ করতেছেন আপনারা পারবেন ভাই আপনারা পারবেন আমার মোয়াজ্জেন ভাই যদি পারে এই সোরাব ভাই যদি পারে কামাল ভাই যদি পারে এই মোল্লা ভাই যদি পারে আপনারা কি পারবেন না পারবেন না এরা কিন্তু অলরেডি বসছে এরা কিন্তু পারতেছে পারতেছে বিদায় আপনাদেরকে বলতেছে আপনারাও পারবেন তাহলে আপনারা বসবেন তো আল্লাহ সকলকে বসার তৌফিক দান করুক ওরা সকলেই বলে আমেন কোরআন শেখা কিন্তু ফরজ আমি এখানে উপস্থিত আছি আপনাদের অন্তরে যদি কোরআন না দিতে পারি আমার জন্য দুঃখ আপনি কোরআন না শিখিয়া জাহান নামে যাইতেছেন এটা আমি ইমাম হয়ে একজন আমি দেখতে পারবো না এই জন্য আমি দৃঢ়ভাবে আপনাদেরকে আকর্ষণ করছি আপনারা ইনশাআল্লাহ থাকবেন এই এইটুক সহযোগিতা করবেন মাত্র পঁয়তাল্লিশ ঘন্টা আমাকে দিবেন আমি সকলের অন্তরে আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোরআন শেখ ঢুকাইয়া দিব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ সবাই থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি সকলকে কবুল করে না বলে আমিন